ওম তব কথামৃত কবি কলম শা পবণ মঙ্গল শ্রীমদাতিধা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ আমরা ব্যবহার করছি উদ্বোধন প্রকাশিত দিনলিপি অনুযায়ী যে কথামৃতটি প্রকাশিত হয়েছে তার প্রথম খণ্ড থেকে আজকে সাঁতিরিশ নম্বর পর্ব তারিখ হচ্ছে ষোলোই অক্টোবর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ কীর্তনান্তে ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন হাজরা মহাশয় বারান্দার উত্তরাংশে বসিয়াছেন ঠাকুর সেখানে গিয়া বসিলেন মাস্টার সেইখানে বসিয়াছেন ও হাজরার সঙ্গে কথা কহিতেছেন ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন তুমি টপ্ন দেখো ভক্ত একটা আশ্চর্য স্বপ্ন দেখেছি এই জগৎ জলে জল অনন্ত জলরাশি কয়েকখানা নৌকা ভাসিতেছিল হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল আমি আর কয়েকটি লোক জাহাজে উঠেছি এমন সময় সেই অকুল সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম আপনি কেমন করে যাচ্ছেন ব্রাহ্মণটি একটু হেসে বললেন এখানে কোনো কষ্ট নেই জলে নিচে বরাবর সাঁকো আছে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাচ্ছেন তিনি বললেন ভবানীপুর যাচ্ছি আমি বললাম একটু দাঁড়ান আমিও আপনার সঙ্গে যাব শ্রীরামকৃষ্ণ আমার এই কথা শুনে রোমাঞ্চ হচ্ছে ভক্ত ব্রাহ্মণটি বললেন আমার এখন তাড়াতাড়ি তোমার নামতে দেরি এখন আসি এই পথ দেখে রাখো তুমি তারপরে এসো শ্রীরামকৃষ্ণ আমার রোমাঞ্চ হচ্ছে তুমি শীঘ্র মন্ত্র মন্ত্রণ রাত এগারোটা হইয়াছে নরেন্দ্রাদি ভক্তগণ ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা করিয়া শয়ন করিলেন নিদ্রাভঙ্গের পর ভক্তরা কেউ কেউ দেখিতেছেন যে প্রভাত হইয়াছে সতেরোই অক্টোবর আঠারোশো বিরাশি মঙ্গলবার পয়লা কার্তিক শুক্লা পঞ্চমী শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন কখনো গঙ্গা দর্শন কখনো ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম কখনো বা মধুর স্বরে নাম কীর্তন কখনো বলিতেছেন বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী ভাগবত ভক্ত ভগবান গীতা উদ্দেশ্য করিয়া বলি অনেকবার বলিতেছেন ত্যাগি 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 কখনো বা তুমি ব্রহ্ম তুমি শক্তি তুমি পুরুষ তুমি প্রকৃতি তুমি বিরাট তুমি সরাট তুমি নিত্য তুমি লীলাময়ী তুমি চতুর্িংশতি তত্ত্ব এদিকে শ্রী শ্রী কালী মন্দিরে ও শ্রী রাধাকান্তের মন্দিরে মঙ্গলা আরতি হইতেছে ও সাত ঘণ্টা বাজিতেছেন ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পোদ্যানে ঠাকুরদের পূজার্থে পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতিরাকে লহরী উঠাইয়া নহবত বাজিতেছে নরেন্দ্রাদি ভক্তগণ সমাপন করিয়া ঠাকুরের কাছে উপস্থিত আসিয়া হইলেন ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় পশ্চিমাংশে দাঁড়াইয়াছেন নরেন্দ্রে নরেন্দ্র বলিতেছেন পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছে দেখলুম শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তারা কাল এসেছিল নরেন্দ্রকে তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো আমি দেখি ভক্তরা সকলে মাদুরে বসলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাহাদের সহিত গল্প করিতে লাগিলেন নরেন্দ্র সাধনের কথা তুলিলেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি ভক্তি সার তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে নরেন্দ্র আচ্ছা শ্রীলোক নিয়ে সাধন তন্ত্রে আছে শ্রীরামকৃষ্ণ ওসব পথ ভালো নয় আর পতনও প্রায়ই হয় বড় কঠিন বীরভাবে সাধন দাসীভাবে সাধন আর মাতৃভাবে সাধন আমার মাতৃভাব দাসীভাবও ভালো বীরভাবে সাধন বড় কঠিন সন্তান ভাব বড় শুদ্ধ ভাব নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন নমো নারায়ণায়ু ঠাকুরও তাঁহাদের আসন গ্রহণ করিতে বলিলেন ঠাকুর বলিতেছেন ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয় তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না সকলই সম্ভব দুজন যোগী ছিল ঈশ্বরের সাধনা করে নারদ ঋষি যাচ্ছিলেন একজন পরিচয় বলে পেয়ে বললেন তুমি নারায়ণের কাছ থেকে আসছো তিনি কি করছেন নারদ বললেন দেখে এলাম তিনি ছুঁচের ভিতর দিয়া উঠ হাতি প্রবেশ করাচ্ছেন আর বার করছেন একজন বলল তবে আর আশ্চর্য কি তার পক্ষে সবই সম্ভব কিন্তু অপরটি বলল তাও কি হতে পারে তুমি কখনো সেখানে যাও নাই বেলা প্রায় নয়টা ঠাকুর নিজের ঘরে বসিয়াছেন মনমোহন কন্নঘড় হইতে সপরিবারে আসিয়াছেন মনমোহন প্রণাম করিয়া বলিলেন এদের কলকাতায় নিয়ে যাচ্ছি ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন আজ পয়লা অগস্ত কলকাতায় যাচ্ছ কে জানে বাপু এই বলি একটি হাসিয়া অন্য কথা কহিতেছেন ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पादृतविग्रहं वै ईशावतारं परमेशमित्यं तं रामकृष्णं शिरसा नमामि